Bismillahirrahmanirrahim. এই দেখেন গ্রামগঞ্জের মুড়ি বাজা কত সুন্দর বাসতেছে দেখেন এই যে মুড়িগুলো বাসতেছে দেখেন কোনো মেডিসিন ছাড়া আপনারা তো সবাই খালি মেডিসিনের মুড়ি খান ফলমূল খান সবই খান দেখেন এই এই কত সুন্দর করে বাসতেছে এই যে এই দেখেন এই এই কত সুন্দর মুড়ি হইল এই যে দেখেন এই যে লাড়তেছে এই যে এই লাড়তেছে দেখছেন এই কত সুন্দর এই সুন্দর মুড়ি আচ্ছা ভাবি এই যে মুড়িটা যে বাজলেন এটা মধ্যে কি কোনো মেডিসিন দিছেন কিচ্ছু না খালি লবণ পানি লবণ পানি এই যে মানুষে যে মুড়িগুলা খাইতেছে আপনার কিনে খাইতেছে এই মুড়িগুলা কি খাওয়া ঠিক না বে ঠিক বে ঠিক কারণ কি এটা মেডিসিন দে হাবি জাবি দে ওটা খাওয়া তো ঠিক হয় না আমাকে এটা খাওয়া ঠিক হয় এটা খাওয়া ঠিক হয় ঠিক আছে না কারণ মেডিসিন মুক্ত জিনিস খাওয়া সবচাইতে ভালো ওটা কি মানব দেহের জন্য ক্ষতিকর ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর দেখেন আমার ভাবি সাহেব কি বললো এটা মানব দেহের জন্য ক্ষতিকর আসলেই আপনারা এই কিনা মুড়ি খাবেন না বাড়িতে মুড়িগুলা ভালো করে বেজে আপনার সন্তানকে খাওয়ান আপনার সন্তান সুস্থ থাকবে সুখে থাকবে আর যদি আপনারা মেশিনে বাজা মুড়ি খাওয়ান তাহলে তো বুঝেনি অনেক ক্ষতি হবে কারণ এটার মধ্যে দেওয়া হয় বিভিন্ন মেডিসিন দিয়ে মুড়িগুলা ফুলানো হয় মেশিনে ভাজে এই জিনিসগুলা আপনারা কখনো খাবেন না দয়া করে প্রবাসে যারা আছেন তারা বলবেন আমার সন্তানকে ভালো জিনিস খাওয়াবে আমার সন্তান ভালো থাকবে সুখে থাকবে আর মেডিসিন দিয়ে যদি খাওয়ান তাহলে আপনার সন্তানও সুস্থ হয়ে পড়বে এবং অসুখী হয়ে যাবে অল্প বয়সে আপনার সন্তানের কিডনি নষ্ট হয়ে যাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাবে তাই দয়া করে আপনারা আপনার স্ত্রীকে বলুন নিজের হাতে মুড়ি ভেজে আপনার সন্তানকে যেন খাওয়ায় আর আমার এই ভিডিওটা যারা দেখবেন এটা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন যাতে সহজে আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন আসলে এটা অনেক দূরে আসছি সংবাদ পেয়ে আপনাদের এই জিনিসটা দেখাবার জন্য আশা করি আপনারা দেখবেন ভিডিওটা এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দিয়ে রাখবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু